কিশলয় স্টাডি কেয়ার, পঞ্চম শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সকল বিষয় নতুন পাঠ্যক্রম ভিত্তিক পড়ানো হয়। পড়ানোর স্থান ময়না থানাগড়া মান্না ভবন, এছাড়া মাসম চক ভৌমিক মোড় ও কলাগেছিয়া কালীপদ মাইতির বাড়ি। মোবাইল নাম্বার 9932345177 ও 9647385546। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে বার্ষিক জেলা সংসদ সভা অনুষ্ঠিত হল নিমতৌড়ি জেলা পরিষদের সভাকক্ষে। এছাড়া এই অনুষ্ঠানের পরে জেলার সেরা দুর্গাপুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই সংসদ সভায় উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী, জেলাশাসক পার্থ ঘোষ, সভাধিপতি দেবব্রত দাস, সহসভাধিপতি শেখ সুফিয়ান সহ জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষগণ। এই সংসদ সভায় জেলার সমস্ত জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন। আমরা আজকে এই ঘরের মধ্যে যারা আছি বিভিন্ন জায়গাতে কাজ করি, বিভিন্ন লেভেলে কাজ করি, তাহলে একটা হচ্ছে কোঅর্ডিনেশনের দরকার। কোঅর্ডিনেশন জেলাতে আমি যেটুকু প্রত্যক্ষ করেছি যথেষ্টই আছে, কিন্তু কোথাও কোথাও এটাকে আরও বাড়াতে হবে লাইন ডিপার্টমেন্টের সঙ্গে, এবং কয়েকটা জায়গায় কয়েকটা সেক্টরকে যদি আমরা একটু প্রায়োরিটি দিই, যেমন ধরুন এই জেলায় পানীয় জলের একটা সংকট বিভিন্ন জায়গায় আছে, সেটা আমাদের একটা ব্লুপ্রিন্ট থাকা দরকার। একদিনে, এক মাসে, এক বছরে সবটাই হয়ে যাবে না, হয়ে গেলে আমাদের অফিসগুলো এতদিনে বন্ধ হয়ে যেত, কারণ সব কাজ যদি করা হয়ে যেত, এটা সম্ভব নয়, মানে নতুন প্রয়োজন আছে, নতুন কাজ করতে হয়। তো একটা গ্রুপই আমি বলবো যে পানীয় জলের ক্ষেত্রে জেলা খুব জরুরি, একই সঙ্গে যে ওয়াটার রিসোর্স যে আছে গ্রাউন্ড ওয়াটার সেটাকে বিভিন্ন জায়গায় তুলে ফেলা হচ্ছে, সেটাকেও কী করে আমরা মোকাবিলা করতে পারি তার জন্য আমাদের একটা ভাবনা চিন্তা থাকা দরকার। তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন মাননীয় সভাধিপতি মহাশয়, মাননীয় জেলা শাসক, মাননীয় সহকারী সভাধিপতি সাহেব, মাননীয় অতিরিক্ত নির্বাহী আধিকারী সাহেব এবং